কিছুদিন আগে আমার এখান থেকে টেলিভিশন আর অন্যান্য মাল, ইলেকট্রিসিটির মাল শীত কাটিয়ে নিয়ে গেছে। নিয়ে যা বাড়ির পিছনে বাগানের মধ্যে কবরের মতো করে গর্ত করিয়া এখানে রাখছিল, নিচে পলিথিন সুন্দরভাবে মরাই দিয়ে পলিথিনের মধ্যে রাখিয়া ওপরে কাঠ দিয়ে মাটি দিয়ে রাখছে। তো আমরা যাই হোক, স্থানীয়ভাবে অনেক লোকজন যায় ওখানে, ওদেরকে অনেক ভয় ভীতি দেখার পরে মালগুলো উদ্ধার করি। উদ্ধার করার পরে 7-8 মাস পালে ছিল। এই পালে থাকার পরে ওরা এলাকায় আবারও আসি, এমন একটা বিশৃঙ্খলা সৃষ্টি করছে যেটাতে গোটা বালাহাটবাসীর জন্য একটা হুমকি হয়ে গেছে। সব থেকে বড় হুমকিটা হচ্ছে যে এরা তো চোরের চোর, মানে সবকিছুতেই এরা পারদর্শী। এই যে ইয়েবা যেটা বর্তমান যুব সমাজকে ধ্বংস করতেছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেটা ছিল যে জিরো টলারেন্স, বাংলাদেশকে মাদক মুক্ত করব, কিন্তু সারা বাংলাদেশ মাদক মুক্ত হলেও আমার মনে হয় আমার বালাহাট মাদক মুক্ত হবে না। এ কারণেই হবে না, শুধু এই সমস্ত বহিরাগত, এই হাবিবের মতো বহিরাগত ছাড়া। এদের হাতটা এত শক্তিশালী, মানে এরা এত শক্তিশালী, এদের কাছে বাধা দিতে গেলে এরা মারমুখী হয়। আর এদের সিন্ডিকেটটা বড়, তখন দেখা যায় যে এরা অনেক হাতি ফাতি নিয়ে আসে দেশীয়, আমাদের জন্য তো তখন হুমকি হয়। এই কারণে আমরা সমাজ থেকে ওভাবে আমরা করতে পারি না, কারণ তো কোথায় যাবো, পুলিশের কাছে যাবো, পুলিশ ওদের পক্ষ নেয়। ইদানিং যেটা ঘটনা ঘটছে, এখন পুলিশ চ্যালেঞ্জ করছে যে আমি ওকে রাখিয়ে আসবো, হাবিবকে রাখিয়ে আসবো পাল্লে ঠেকাইছি। এটা কোনো সমাজ, কোনো প্রশাসন, কোনো সভ্য লোক এটা করতে পারে না, সেটা পুলিশ করছে। পুলিশ হচ্ছে কি, পুলিশ এখানে পুলিশের সঙ্গে ছিল বাংলাদেশ আওয়ামী লীগ পাঁচ নং বালাহাট ইউনিয়ন শাখার সম্মানিত সভাপতি মাহবুবুল আলম লুলু ভাই, উনি ওখানে উপস্থিত ছিল, এখানে গণ্যমান্য ব্যক্তিবর্গ ছিল, আমি ওখানে ছিলাম। পুলিশ যেটা সাক্ষাৎকার, মানে যেটা বলছে ওখানে কথাটা, আমার মনে হয় যে সমচিন বলে নাই, সে কোনো পক্ষ নিতে পারে না। পুলিশ হচ্ছে জনগণের বন্ধু, এখানে শত্রু মিত্র সবাই পুলিশের কাছে যাবে, এটা সমাধান। এটা টঙ্ক ছিল, টঙ্ক দাদা আমাদের মিঠাপুকুরে বিট পুলিশে, এটা পুলিশের কাছে চোর ডাকাত সবাই যাবে, ওনারা এটা তদন্ত করবে। তদন্ত করে যে সঠিক ব্যক্তি দোষী তাকে দোষারাত্রি নিয়ে আসবে, যে ভালো ব্যক্তি তাকে তারা সম্মানিত করবে, এটাই তাদের ছিল। কিন্তু সে আসি এখানে একটা উল্টাপাল্টা করি, এদের সাথে একটা জড়িয়ে গেছে তর্কে, জড়িয়ে যাওয়ার পরে একটা ঝগড়া লাগছে, ঝগড়ার থেকে উনি না যায় টপ একটা মামলা রেকর্ড করিয়ে এদের কাছে নিয়ে গেছে, নিয়ে যায় একটা এই যে অহেতু ঘরানি। আমার মনে হয় এটা সমচিন হচ্ছে না, সুস্থ তদন্ত করি, এটার যদি একটা ফলাফল দেওয়া যায়, আমি মনে হয় এলাকার জনগণ হিসেবে, একজন নাগরিক হিসেবে আমি মনে করব যেটা ভালো হবে। আর এই হাবিব আপনার জালালপুর 6 নম্বর ইউনিয়ন পরিষদে গত পরশু দিন 3টা নাকি গরু এক আমিনের শীতকাটি নিয়ে গেছে, কে ওই হাবিবের গরু হাবিবকে ধরতে পারেনি। ওইখানে একটা ওই যে এখানকার ছেলে হচ্ছে জাহিদুল্লাহ, জমির মাস্টারের ছোট ভাই, তার আর একটা জিয়াদ নাম ছেলে কুতুবপুরে, ওর জয়নাল ওই সেলুন দেয় ওর একটা ছেলে, আর একটা নাকি মিয়ারহাটের ছেলে আমি চিনি না, আর এ নাকি দূর মারছে। ওরা দিনে দুপুরে একটা গরু এখান থেকে ওই দেওয়ানি মোড় থেকে নিয়ে শরীফের হাট যাইতে, মানুষ যখন বলছে গরুটার দাম কত, গরুটার দাম হয় 50,000, এরা যাচ্ছে 1.5 লক্ষ, সন্দেহ হয়েছে এত টাকা কেন, তাকে আমি হিসেব বুঝি না। তখন বলছে তোরা চোর, এই চোরের কথা যখন বলছে গরু থুয়ে এরা চাইছেন 4 ভাগে দূর। পরে যাই হোক, এদের তিনজনকার ওখানে লোকজন ধরি কিছু হয়তো উত্তম মধ্যম দিয়ে, পরে রফিক দারোগা ডাকে পুলিশের হাতে দিয়ে দিয়েছে। ওখানে সম্ভবত চেয়ারম্যানও ফোন করছিল, হাবিবকে ধরতে পারেনি। রিমান্ডে নিয়ে আসলে বোঝা যাবে যে এই হাবিব, এরা যারা 4 জন ছিল এদের সাথে আরো কে কে আছে। আমার বালার থেকে অনেক এই মোটরসাইকেল, বাইসাইকেল, গরু আর ছাগল তো রোডে রাখাই যায় না, এরা একটা গাড়ি নিয়ে যাবে, টপ করে দেখবে পাশে পাশে কেউ নেই, ছাগলটা মাঝখানে বসাই নিয়ে একটা হাটে চলে গেল। এরা বামনডাঙ্গা থেকে শুরু করি পীরগাছা, চৌধুরানী, ভৈরতি, সটিবাড়ি, মিঠাপুকুর, দমদমা, এমন একটা রোড নাই যে তারা জানে না। এই হাবিব আমাদের এই কেসের বাদী, হাবিব একজন নিজেই বাবাখোর, বাবা বিক্রি মানে বিক্রিও করে, আপনারা ইয়ে করলে সবাইকে বলতেও পারবেন, ওই ছেলে বাবা বিক্রি করে এবং বাবা খায়, সবাইকে যদি লেদের ব্যাপারে কেউ কিছু বলতে চায় হুমকি ধুমকি দেয় এবং বলে যে যদি ইয়া আমার নামে কোনো ক্লেম দেয় হয় মারি ফেলাইবে, দেখা যায় সে মারি ফেলাইবে, বলে আরো বলে কি যে বালাহাট থাকতে পারবি না। আজকে হাবিব আমাদের কেসের বাদী, 2 জন সাক্ষী আছে, আজকে আপনার হচ্ছে কাপড়িখাল 6 নং ইউনিয়ন, 6 নং ইউনিয়নের কাপড়িখালে নেটে দেশে হাবিব, জিয়াদ এলে হলো গরু চোর, তারপর হচ্ছে জাহিদুল এলে হচ্ছে গরু চোর, মোবাইল চোর, সব ছিনতাই মিনতাই যত কিছু এরাই সব করে, যত ক্রাইম সব এরাই করে, ছোট একগুলো ছেলে পেলে, এইরকম একগুলো ছেলে পেলে আছে,
ছোট ছোট ছেলে পেলে আছে, ওদেরকে হুমকি ধুমকি দিয়ে ফোনকারি নেয়। আব্দুল বাতেন, আচ্ছা পুরো ঘটনাটা আরেকবার বলেন। আমি এখানে চাল ব্যবস্থা ছুঁয়ে গেছি, অটোওয়ালা ছুঁয়ে গেছি, আমি কোনো মাল খরিদ করবো নিয়ে যা চাল ব্যবস্থাটা ওখানে ছুঁই, আমি আসতেছি দিনের ব্যাপার এগারোটা আসি রে চাল ব্যবস্থা না। হাবিবক জিজ্ঞেস করলাম যে বস্তা, ও আমি তো দেখিনি, এখন বিপ্লব বিপ্লব বস্তাটা কাজ আসা আমি এখন আনি, আর আমি কি করবো খোরাক পাতি দেয় না, খালি খোরাক কথা বলে আমার বেড়া ছেড়ে দেন দোকানত যায় না, তোদের জান না তোমাকে আমাকে ভালো লাগে না, আমি তোমার বাড়ি ত্যাগ করছি পরবারে পাঁচ বছর আছে সেই তাই বাড়িতে তাই তিনটে বিয়ে করছে আমার ফিল আচ্ছা চাচা ভাই আমার আপন হয়ে এলে কিছু জড়িত ফেলে যায় মেয়ের তার রীতি আমার দেখো চেহারা কি আছে আমার মেয়ের তিনটে হ্যাঁ নাপিতির বেটা, তারপরে আরো শুনলেন হাবিব। কিছুদিন আগে একটা ঘটনা ঘটলো, একটা সাজানো নাটক করে আমাদের আসামি বানাবো, আমরা মনে করো এই যে দৌড়ে দৌড়ি অমুক তমুক সমুক করতে আমাদের মনে করো লাইফ এসে, এখন আমাদের লাইফটা মনে করো খেলা খেলার টাই, আমরা সেই টাইমে এখন মামলার আসামি হয়ে গড়ি বেড়াইতেছি, পারি না কোনো রোজগার করতে, পারি না কোনো কিছু করতে, তখন নিজের কি মনে করো বাপ মনে করো থাকা তো আমাদের নাই, গন্ডগোল ব্যতীত কেউ যদি বলতে পারে আমার কোন মাদক ব্যবসায়ীর সঙ্গে লিয়াজো আছে, তাহলে আমি আপনাকে কথা দিচ্ছি আমার এই চাকরি আমার চাকরিটা ছেড়ে দেবো, আমি পুলিশ চাকরি আমি করবো।